পার্টির লোকেরা আগে এসে দেখে যাবে যে কোন বাড়ির বউটা দেখতে সুন্দর, কে কম বয়সী। এইবার তার ঘুমকি চলে আসবে, তোমার বাড়ির বউ তুমি ছেড়ে দাও, তুমি স্বামী হতে পারো কিন্তু তোমার কোনো অধিকার নেই, নিয়ে চলে যাবে রাতের পর রাত, একদিনের জন্য না। একদিন ওকে দিয়েও মাঝে সাঝে ফোন করাতো, আমাকে যখন না ভাবে আমার বাবাকে ফোন করবে, আমার হাজবেন্ড কে ফোন করবে, বলে কিরে তোর বউকে ফোন করছি ধরছে না, শিবু হাজরা, শিবু হাজরা নিজে ফোন করবে, কি কাজ রাত বারোটার সময়, রাত বারোটার সময় কিসের কাজ, শিবু হাজরা হাতটা টেনে নিয়ে এসছে, নিয়ে এসে বলছে তুই বাইরে বেরিয়ে যাই আগে, তোর তোকে দেখে নিচ্ছি, তোকে আজকে গণধর্ষণ করে ছাড়বো। পুলিশ ছিল দাঁড়িয়ে, আমরা কোনো সেফ নেই, মানে আমরা যে মহিলারা আমরা কোনো সেফ নেই। ভান্ডার নিয়ে মুখ্যমন্ত্রী বলছে 500 টাকা, হাজার বারোশো, এটা কি আমাদেরকে শিলতানির দাম দিতে হচ্ছে? পার্টির ছেলেদেরকে মনোরঞ্জন করবে তার জন্য কিছু দিতে হবে পারিশ্রমিক, এটা কি পারিশ্রমিক দিচ্ছে মুখ্যমন্ত্রী আমাদের? পুলিশের কাছে গেলেও কি হবে বলে উত্তম দাদা যা করবে তাই, পুলিশ বলতো, হ্যাঁ পুলিশ বলতো এই কথা, সে কথা জানো তাই। লক্ষ্মীর ভান্ডার দিয়েছি না যেতে হবে, কম বয়সী বউদের সব যেতে হবে ওখানে, ওরা যখন ডাকবে মনমাট ওদের কাছে গিয়ে থাকতে হবে।